আসতে পারি? জি আসুন। জি বসুন। জি বলুন, কি সমস্যা? জি সমস্যাটা আসলে আমার না, সমস্যাটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। ও আপনার ছোট ভাইয়ের সমস্যা? জি। কি সমস্যা? ও হচ্ছে চেনা অচেনা যাকে দেখে বলে টাকা দাও টাকা দাও। তো এই সমস্যার কারণে আমরা পারিবারিক ভাবে সামাজিক ভাবে খুব পেরেশানির মধ্যে আছি। এই জন্য ভাবছি যে ওকে আপনার কাছে ট্রিটমেন্ট করাবো। তো ওকে নিয়ে আসুন। জি দেখি ভাবছি নিয়ে আসবো আপনার কাছে। আরেকটা কথা ছিল, বলুন। সেটা হচ্ছে ওকে যখন আমি নিয়ে আসবো তখন আপনি ওকে টাকা দিব বলে শান্ত করবেন, আর আমি হচ্ছে বাইরে গিয়ে অপেক্ষা করব। আর ও তো আমার ছোট, ও হচ্ছে আমার সঙ্গে কথা বলতে লজ্জা পায়। সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট শেষে আমি ওকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে আসুন। হ্যাঁ আমি তাহলে এই তো নিয়ে আসতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যে এক মাসের ওষুধ দিলাম, এটা এক মাস খাবেন, এক মাস পরে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আসুন ভাইয়া। ওই যে বলছিলাম, ঠিক আছে আপনি তাহলে টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে, উনি দিবে, টাকা দিবে। তাহলে আমি আসি, আমি আবার আসবো, ঠিক আছে? কি নাম আপনার? আব্বাস আলী। বয়স কত? বয়স 30 বছর। কত টাকা দিতে হবে আপনাকে? 32,500 টাকা। সে তো অনেক টাকা। এত টাকা দিয়ে কি করবেন? পৃথিবীতে যার যত টাকা তার তত টাকা। একটু তাড়াতাড়ি করেন, আমার তো দোকানে যেতে হবে। এত অস্থির হচ্ছেন কেন? একটু বসুন। রাতে ঘুম হয় তো? ঘুম হবে না কেন? ঘুম ভালো হয়। আপনি এসব আবল তাবল কি বলছেন? আমার টাকা দেন, আমি চলে যাই। আচ্ছা আব্বাস সাহেব বলুন তো, বেঁচে থাকতে হলে একটা মানুষের কত টাকা দরকার? আমাদের তো একটি মাত্র পেট, তাই না? তার জন্য কিছু খাবার আর থাকার জন্য একটা বাসস্থান। তাহলে শুধু টাকা টাকা করছেন কেন? টাকার চাহিদা একটু কমানো যায় না? এলোমেলো কি সব বলতেছেন? কার এত চাহিদা? কিছুই তো বুঝতে পারছি না। আপনার ভাই যেভাবে বলেছে সেভাবেই তো আপনাকে বলছেন। আরে কি সব বলছেন? কে আমার ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ভাইকে চিনতে পারছেন না? এখন তো দেখি আপনি টাকার পাগল না, পুরোটাই পাগল। আমি তো আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। ডাক্তার মানুষ কি সবাই কি রোগী মনে করেন? আমার এত বোঝার দরকার নেই। আপনার ভাইকে ডাকেন, আমার টাকা দেন, আমি চলে যাই। আমার ভাই মানে? আপনার ভাই মানে যে আমাকে নিয়ে আসলো সেই তো আপনার ভাই। আপনি টাকা দিবেন বলেই তো সে আমাকে নিয়ে আসলো। আসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চিনতে পারছেন? ওই যে ওইদিন আসছিলাম, অনেকগুলো শূন্য নিয়ে গেলাম। আজকে একটা পার্টি আছে আমার। আমার এই যে বালা আর হচ্ছে কয়েকটা কানের দুল, এইগুলো হলে চলবে আর কি। একটু দেখো বা আমার আসলে কিছু ভালো লাগলে খাইবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাদের এটা আছে আপনার, এটা আছে আপনি 2 ভরি। এইটা পছন্দ হয়েছে, এইটা দেন। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দিতে পারেন, সুন্দর আছে। জাস্ট এইটুকু প্যাকেট করলেই হবে। আল্লাহ কি করতে হবে এটা? জি দেন। হ্যাঁ এগুলো দুটো দেন। এগুলো দুটো দিয়েছি। হ্যাঁ দিচ্ছেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার আপনার ইয়ে হচ্ছে বাজার আপনার 32,500। আচ্ছা 32,500। আপনাদের কি ক্রেডিট কার্ড হবে? ক্রেডিট কার্ড তো ক্রেডিট কার্ড তো নেই। তাহলে তো আমি তো আমার কাছে ক্যাশ নাই। ক্যাশ পাশের যে মার্কেট আপনাদের ওখানে হচ্ছে আমার ভাই থাকেন ডাক্তার রফিকুল ইসলাম। ডাক্তার রফিকুল ইসলাম? জি জি হ্যাঁ চিনি। তো ওনার কাছে আমাকে যদি আপনারা একজনকে পাঠান তাহলে আমি ওখান থেকে ক্যাশটা করে দিব। আমার তো পার্টিতে যেতে হবে খুব শর্ট টাইম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার যেহেতু ক্যাশ নিয়ে আসেন নাই তাহলে তুমি যাও আজ ক্যাশটা নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। লোক দিয়ে দিচ্ছি আপনি দিয়ে দিচ্ছি। বলেন কি আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে তো বললো আপনি তার ভাই, আপনার মানসিক সমস্যা, টাকা চাওয়ার রোগ, যাকে দেখেন তার কাছেই টাকা চান, আর আপনাকে চিকিৎসা করানোর জন্যই তো আমার কাছে নিয়ে আসছে। এই সন্ধ্যা এদিকে আসো তো। জি স্যার। ওনাকে যিনি রেখে গেলেন বাইরে আছে না দেখো তো। স্যার ওনার সাথে যে আসছিল উনি? হ্যাঁ হ্যাঁ উনি 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 তো চলে গেছে। হ্যাঁ বলেন কি? উনি বললো উনি আপনার ভাই, আমার দোকানের সামনে নিয়ে আসছে, আমাকে নাকি টাকা দিবেন। আমরা তো মনে হয় বাট পারে পাল্লায় পড়ছি।